হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফিরে মানুষের মন থেকে করোনা ভীতি ঝেড়ে ফেলার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, করোনা যেন আপনার উপর আধিপত্য বিস্তার করতে না পারে। এদিকে বাড়িতে ফিরলেও তার শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তি এখনও কাটেনি। তাকে আরও বেশ কিছুদিন বিশ্রামে থেকে চিকিৎসা নিতে হতে পারে। আরও দেখুন রিপোর্টে। হাসপাতালে তিন রাত কাটানোর পর করোনা ভাইরাসের চিকিৎসা অব্যাহত রাখতে নাটকীয়ভাবে হোয়াইট হাউসে ফিরেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে হোয়াইট হাউসের দক্ষিণের ব্যালকনিতে দাঁড়িয়ে মাস্ক খুলে ফেলেন তিনি। এ সময় স্যালুট দেন এবং বুড়ো আঙুল উঁচিয়ে জানিয়ে দেন তিনি ভালো আছেন। একই সঙ্গে শিগগিরই নির্বাচনী প্রচারের জন্য মাঠে নামার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। হাসপাতাল ছাড়ার আগে ট্রাম্প এক টুইট বার্তায় জানিয়েছিলেন, তিনি ভালো বোধ করার কারণে হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হবে। তিনি বলেন, আমি স্থানীয় সময় সোমবার সন্ধ্যা 6:30 ওয়াল্টার রিড মেডিকেল সেন্টার ত্যাগ করব। খুবই ভালো লাগছে, করোনাকে ভয় পাবেন না। করোনা যেন আপনার জীবনে আধিপত্য বিস্তার করতে না পারে। ট্রাম্প প্রশাসনের অধীনে বেশ কিছু ওষুধের উন্নয়ন ও জ্ঞানের বিকাশ সম্ভব হয়েছে। 20 বছর আগের চেয়ে আমি এখন বেশি ভালো অনুভব করছি। I stood out front. I led. Nobody that's a leader would not do what I did. And I know there's a risk, there's a danger, but that's okay. And now I'm better and maybe I'm immune. I don't know. সপ্তাহ জুড়ে আমেরিকান প্রশাসন ও প্রেসিডেন্টের চিকিৎসকদের বিপরীতমুখী তথ্যের পর হাসপাতাল ছাড়ার ঘটনায় ট্রাম্পের শারীরিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন রয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যার দিকে হাসপাতাল ছাড়ার আগ মুহূর্তে একটি টুইট করে ট্রাম্প বলেন, আমি 20 বছর আগে যেমন বোধ করতাম এখন তার চেয়েও ভালো বোধ করছি। টুইটে তিনি বলেন, শিগগিরই নির্বাচনী প্রচারণায় ফিরব। হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে ফেরার লক্ষ্যে রিপাবলিকানদের নির্বাচনী প্রচারণায় প্রভাব ফেলেছে ট্রাম্পের অসুস্থ হয়ে পড়া। এবারের নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনের সঙ্গে লড়াইয়ের এক মাসেরও কম সময় আগে করোনা মহামারী নিয়ে ব্যাপক চাপের মুখে আছেন রিপাবলিকান দলীয় ট্রাম্প। হোয়াইট হাউসের চিকিৎসক শন কনলি সাংবাদিকদের বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের উপসর্গের ক্রমাগত উন্নতি ঘটেছে এবং তিনি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সব সুযোগ অতিক্রম করেছেন। তবে ডক্টর কনলি এটাও বলেছেন, এখনও বিপদের আশঙ্কা থেকে ট্রাম্প সম্পূর্ণ মুক্ত নন। চিকিৎসক দল ও নিজে প্রেসিডেন্ট ট্রাম্পের শারীরিক অবস্থা মূল্যায়ন করে একমত হয়েছেন যে তিনি হোয়াইট হাউসে ফিরতে পারবেন। So we're looking to this weekend, if we can get through to Monday with him remaining the same or improving, better yet, then we will all take that final deep sigh of relief. মেহরুন বিন্তে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।